এজন্য রাম সুধাকরকে নিয়ে ভাইজাগ আসে এবং বসুর কাছে থাকা পেন ক্যামেরায় রেকর্ড হওয়া ফুটেজগুলো দেখায়, যাতে স্পষ্ট করে দেখা যায় বসু সেখান থেকে সোজা চলে এসেছিল। মূলত রাম বসুকে পারমিশন নিয়ে একটি পেন ক্যামেরা সহ পাঠিয়েছিল, যে জন্য বসু রক্ষা পেয়ে গেল। পারমিশন লেটার এবং প্যারোল লেটার জমা দিয়ে তারা বসুকে ছাড়িয়ে নিয়ে যায়। মূলত সিসিটিভিতে বসুকে রিনার সাথে শেষ দেখা গিয়েছিল বলে তারা ধরে নিয়েছিল বসু তাকে খুন করেছে। কিন্তু রামরা এটাই বুঝতে পারছে না রিনাকে কে মারল। এর মধ্যে রামকে অনুকল করে এবং দ্রুত তার বাড়িতে যেতে বলে। রাম গিয়ে দেখে অনুর বাড়িতে অনুষ্ঠান। মূলত বাড়িতে আজ অনুষ্ঠান বলে অনু রামকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে ডেকেছে। অন্যদিকে বসুকে দেখা যায় ভাইজার থেকে ফিরে তার মাকে নিয়ে হসপিটাল এসেছে। বসুর মা ভিতরে যেতেই বসু খেয়াল করে দেখে কয়েকজন ব্যক্তি বসুকে ফলো করছিল। বসু ব্যাপারটিতে একটু ঘাবড়ে যায়, এই জন্য একটু আড়ালে গিয়ে রামকে কল করে। কিন্তু রাম তখন অনুদের বাড়িতে পুজোর মধ্যে থাকায় বসুর কলটি রিসিভ করতে পারছিল না। এর মধ্যে বসুকে মারতে হসপিটালে আরও কিছু লোক এসে পড়ে। অন্যদিকে রাম তখন অনুর আন্টিদের সাথে কথা বলছিল। বসুর কল পেয়ে রাম একটু দূরে গিয়ে কথা বলতে চায়, কিন্তু বসু কিছু বলে ওঠার আগেই অনু এসে রামকে বলে, এটা কি রাম, পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ একদম আলাদা। এ পর্যন্ত আমি তোমার কাছে কিছুই চাইনি। আমার পরিবার যদি তোমাকে মেনে নেয় তাহলে আমরা নতুন জীবন শুরু করব। অন্তত আজকের জন্য তোমার কাজ একটু দূরে রাখতে পারো না? রাম তখন অনুকে বলে, তুমি কি বলছো অনু, আমরা ডিসাইড করেছিলাম আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর একজন লয়ারের ফার্স্ট কোয়ালিটি তো এটাই, তার পরিবারের মতো তার কাজও সমান গুরুত্বপূর্ণ। এদিকে বসুর মা বেরোনো মাত্রই বসু তার মাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং রামকে কল করে বলে, হসপিটালে কয়েকজন লোক এসে আমাদেরকে ফলো করছে। বসু রামকে তার লোকেশন শেয়ার করে দেয় এবং তার মাকে নিয়ে পালানোর চেষ্টা করে। হসপিটালের মধ্যে এদিকে ওদিকে লুকিয়ে থাকার পর বসু একসময় তার মাকে নিয়ে লিফটে উঠে পড়ে আর বাকি লোকগুলো বসুদেরকে ফলো করতে করতে লিফটে এসে পড়ে। লিফট নিচে গেলেও তারা বসুদের কিছুতেই লিফট থেকে নামতে দিচ্ছিল না, তবে এর মাঝে রাম এসে পড়ে। এরপর লিফটের মাঝে রামের সাথে তাদের বেশ কিছুক্ষণ ফাইট হয়। রাম সবাইকে মারধর করে লিফটের মধ্যে ফেলে বসু এবং বসুর মাকে নিয়ে হসপিটাল থেকে চলে যায়। এরপর রাম বাড়ি ফিরে চিন্তা করতে থাকে, কোনো ক্রাইমে আচমকা ঘটে না, তার পিছে কোনো না কোনো লিঙ্ক থাকে। রিনাকে কে মারল, আবার বসু এবং রামের উপর হামলাই বা কারা করছে, আবার এত বড় একটি জংশনে একটি খুন হলো সেখানে কি কেউ দেখল না? রাম তখন এই ঘটনাগুলোর পিছে লিঙ্কগুলো খুঁজতে চেষ্টা করছিল। হঠাৎ রাম খেয়াল করে তার বাড়ির সামনে দিয়ে পুরাতন পত্রিকা বিক্রেতা যাচ্ছিল। তার মুখে পুরাতন পত্রিকার কথা শুনেই রাম সুধাকরকে দিয়ে 2011 সালের ওই ঘটনার পরবর্তী দিনের পত্রিকা অ্যারেঞ্জ করায় এবং ঘটনার পরদিনের পত্রিকা খুঁজে দেখা যায় ওই রাতের বেশ কয়েকটি ঘটনার কথাই লেখা রয়েছে। এর মধ্যে গতিয়া বাড়িতে মুভির শুটিং শেষে ফেরার পথে মাধবপুরে তাদের প্রোডাকশন ভ্যান অ্যাক্সিডেন্ট হয়, এতে ড্রাইভারও বেশ আহত হয়েছিল। আর এই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাত 1:15 থেকে 1:20 মধ্যে। গতিয়া বাড়ি থেকে মাধবপুর যেতে ম্যাক্সিমাম সময় লাগার কথা 20 মিনিট। আবার বসু ওই রাত 12:55 পুলিশকে কল করেছিল। রাম বলে ওই ভ্যানটি মাধবপুর যেতে হলে অবশ্যই কন্ডাপুর জংশন পার হয়েই যেতে হয়েছে। আর রামের ধারণা ভ্যানটি মাধবপুরে 1:15 অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে রাত 12:50 থেকে 12:55 মধ্যে যখন কিনা খুনটি হয়েছিল তখনই ওই ভ্যানটি কুন্ডাপুর জংশন পার হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে ওই ভ্যান ড্রাইভার হয়তো খুনিকে দেখতে পারে। এর জন্য রাম সুধাকরকে নিয়ে সে প্রোডাকশন ভ্যান ড্রাইভারের কাছে যায়। ড্রাইভারের কাছে ওই রাতের বিষয়ে জানতে চাইলে ড্রাইভার বলে, ওই রাতের কথা আমি কীভাবে ভুলি, কারণ ওই রাতের অ্যাক্সিডেন্টে ড্রাইভার তার পা হারিয়েছে। রাম জানতে চায়, ওই রাতে কন্ডনগর জংশনে আপনি কাউকে খুন হতে দেখেছেন? ড্রাইভার বলে, অনেক অন্ধকার ছিল, প্রচুর বৃষ্টিও পড়ছিল, আমি কাউকে খুন হতে বা করতে দেখিনি। কিন্তু ওই রাতে কন্ডনগর জংশনের কাছে এলেই 25 বছর বয়সী কালো এবং মোটা এক লোক এসে আমার ভ্যান থামিয়ে আমার ভ্যানে উঠেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ভীত। এখান থেকে সিন চলে যায় সেই রাতে, বৃষ্টির মধ্যে ভ্যান ড্রাইভার ড্রাইভ করে যাচ্ছে। কন্ডানগর স্টেশনের পাশে আসতেই মোটা এবং কালো একজন লোক তার ভ্যান থামিয়ে ভ্যানে ওঠে। এই লোকটির নাম হার্ষা। হার্ষাকে চিন্তিত দেখে ড্রাইভার জানতে চায়, এত ভয় পাচ্ছ কেন, হরর মুভি দেখে ফিরছ? হার্ষা তখন তার গার্লফ্রেন্ড দুর্গাকে ফোন করে বলে, কন্ডানগর জংশনের পাশে একটি খুন হয়েছে, আমি দেখে খুব ভয় পেয়েছি, আমরা সবসময় যেখানে দেখা করি তুমি বাইক সেখানে নিয়ে এসো। হার্ষা এতটাই ভয় পাচ্ছিল যে কিছু তো যাওয়ার পরই হার্ষা ভ্যান থেকে নেমে পালিয়ে যায়। ভ্যান ড্রাইভার রামকে বলে, এর কিছুক্ষণ পরে আমি মাধবপুর অ্যাক্সিডেন্ট করেছিলাম, 3 দিন যাবৎ বেহুশ ছিলাম। রাম ড্রাইভারের কাছে জানতে চায়, আপনি এখন দেখলে তাকে চিনতে পারবেন? ড্রাইভার বলে, স্যার বহু বছর আগের কথা, আমি চিনতে পারবো না। এরপর রামরা ফিরে যায় এবং রাতের বেলা রাম সুধাকর এবং অনু আলোচনা করছিল যে ওই রাতে যে ব্যক্তি খুন হতে দেখেছিল সে তার বন্ধুকে ফোন করে বলেছিল। এখন বিষয় হচ্ছে ওই ব্যক্তি কে হতে পারে, তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে। অনু বলে, আমরা ওই এলাকার লোকদের জিজ্ঞাসাবাদ করে দেখতে পারি তো। কিন্তু রামের কথা, ওই এলাকাটি সফটওয়্যার কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং হোস্টেলে ভরা, এখানে এত মানুষ বসবাস করে কয়জনকে জিজ্ঞাসাবাদ করব।
এর মধ্যে অনুর বাবা কল করলে অনু একটু দূরে এসে তার বাবার সাথে কথা বলছিল। আর অনুর ফোনে কথা বলা দেখেই রামের মাথায় কুলু এসে পড়ে। রাম বলে যে ব্যক্তি খুন হতে দেখেছে সে তার বন্ধুকে কল করে সেটি বলেছিল। তার মানে ওই রাতে কোন্ডানগর জংশনের এরিয়াতে অ্যাক্টিভ সিম কার্ড এবং ওই রাতের কল রেকর্ড বের করলে আমরা তথ্য পেতে পারি। যেই কথা সেই কাজ, তথ্য বের করে দেখা যায় ওই ঘটনার রাতে 12টা থেকে 1:30টার মধ্যে কোন্ডানগর জংশন মোবাইল টাওয়ার এরিয়াতে টোটাল 518টি ফোন অ্যাক্টিভ ছিল। অনু বলে এর মাঝে তো ফেক আইডির সিমও থাকতে পারে, কিন্তু রামের কথা যে ব্যক্তি খুন হতে দেখেছে সেটি অ্যাক্সিডেন্টালি দেখেছে, সে তো আর কোনো ক্রিমিনাল নয় যে ফেক আইডি ব্যবহার করে সিম কার্ড নেবে। তবে 518টি নম্বরের ভিতর থেকে মেয়েদের নম্বরগুলো বাদ দিয়ে পাওয়া যায় 448টি নম্বর। আবার ড্রাইভারের তথ্য মধ্যে হাসা তার বন্ধুর সাথে যতক্ষণ কথা বলেছে সেটা 90 থেকে 180 সেকেন্ডের মধ্যে হবে, তাই সেই তথ্য অনুযায়ী 277টি কল রেকর্ড পাওয়া যায়। ড্রাইভার বলেছিল সে দেখতে 25 বছর বয়সের হতে পারে, তাই বয়স্কদেরকে বাদ দিয়ে 163টি নম্বর পাওয়া যায়। এরপর রামের যুক্তি, আমরা যখন ট্রাভেল করি তখন আমরা 2 থেকে 3টা টাওয়ার সিগনাল অতিক্রম করি, তাই এমন নম্বর খুঁজে 106টি পাওয়া যায়। এর মাঝে কিছু ছিল অন্য রাজ্যের রেজিস্টারকৃত নম্বর, সেগুলোকে বাদ দেওয়া হয়। তারপরও হাসাকে খুঁজে বের করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তখন চায়ের দোকানদার বলে ওই ব্যক্তি ওই রাতে খুন করা দেখে নিশ্চয় অনেক ভয় পেয়েছিল, আর ভয় পেয়ে হয়তো পরবর্তী দিন তার ফোন বন্ধ করে রেখেছিল। তবে এমন নম্বর শুধু একটি পাওয়া যায়, সেটা ছিল হাসার। এর জন্য পরবর্তী দিন সকাল হতেই রাম অনুকে নিয়ে হাসার বাড়িতে যায় এবং হাসার কাছে ওই রাতের ঘটনার কথা জানতে চায়। এরপর হাসার পয়েন্ট অফ ভিউ থেকে ওই রাতের ঘটনা যেটা জানা যায়, হাসা বলে ওই রাতে আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ক্রিকেট ম্যাচ দেখে ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল। আমি দোকানে ফিরে আমার বন্ধুকে অনেক ডাকাডাকি করি, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল বলে আমি বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেই। তখন আমি পাশে একটি ট্যাক্সি দেখতে পাই, ট্যাক্সিটি দুলছিল। আমি ভেবেছিলাম ভিতরে হয়তো অনৈতিক কোনো কিছু হচ্ছে, এজন্য আমি আমার ফোন বের করে ভিডিও রেকর্ড শুরু করি, কিন্তু জুম করতে আমি বুঝতে পারি ভিতরে কাউকে খুন করা হচ্ছে। তখন আমি একদম ঘাবড়ে যাই। হাসাকে দেখা যায় খুনিকে দেখা মাত্র গাছের আড়ালে বসে পড়ে। এরপর খুনিটা যখন বাইক নিয়ে চলে যাবে তখনই হাসার ফোনে একটি কল আসে, এই জন্য খুনি বাইকটা রেখে গাছের আড়ালে দেখতে যায়। আর তখনই হাসা বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালায়। খুনিটা তখন হাসাকে ধরার জন্য বাইক নিয়ে যাচ্ছিল, আর এর মধ্যেই বসু এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। অন্যদিকে এই সুযোগে হাসা সেই প্রোডাকশন ভ্যানটিতে উঠে চলে যায়। এই ছিল মূলত হাসার পয়েন্ট অফ ভিউ থেকে ওই রাতের ঘটনা। হাসার মুখে ওই রাতের ঘটনা শুনে রাম জানতে চায়, তোমার কাছে কি ওই ভিডিওটি এখনও আছে? হাসা বলে হ্যাঁ আছে, আসলে ওই মেমোরি কার্ডে আমার কিছু স্মৃতি ছিল তা এখনও আছে। অবশেষে রামরা একটি এভিডেন্স পেল, কিন্তু ঠিক তখনই ভূপতি ফোর্স নিয়ে এসে প্রথমে হাসার থেকে তার ফোনটি নিয়ে নেয়। ভূপতি বলে তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তোমাকে থানায় যেতে হবে। রাম তখন জানতে চায় কোন অপরাধে আপনারা তাকে অ্যারেস্ট করছেন। ভূপতি বলে সোনাই নামে একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধোকা দিয়েছে, সেই মেয়েটি ওর নামে কমপ্লেন করেছে, এজন্য ওকে গ্রেপ্তার করছি। কিন্তু হাসা বলে স্যার ওই মেয়েই তো আমাকে ধোকা দিয়েছিল, আর এই ঘটনা তো 1 বছর আগের, আমি তো সেটার সমাধানও করেছি। রাম তখন ভূপতির কাছে জানতে চায় 1 বছর আগের কেস এখন কীভাবে ওপেন হলো। সাথে সাথেই ভূপতি হাসার গালে চর মেরে রামকে বলে তুমি যদি 8 বছর আগের কেস রিওপেন করতে পারো, আমি কেন 1 বছর আগের কেস রিওপেন করতে পারবো না। এই বলে ভূপতি হাসার ফোন এবং হাসাকে নিয়ে চলে যায়। এবং রাম সেখান থেকে ফিরে এসে চিন্তা করে হাসা যেন আগামীকাল কোর্টের হেয়ারিংয়ে কোর্টে যেতে না পারে, সেজন্যই ভূপতি তাকে অ্যারেস্ট করেছে। কিন্তু রাম এটাই বুঝতে পারছে না হাসার ব্যাপারে ভূপতি কী করে জানলো, তার মানে তাদের নিজেদের মধ্যে কেউ একজন ইনফরমেশন লিক করেছে, কিছু তো একটা নিশ্চয়ই ঘটছে। এরপর রাতের বেলা চেম্বারে বসে রাম ওই রাতের ফোন রেকর্ডগুলো খুঁজছিল, কিন্তু না পেয়ে সে সুধাকরকে ফোন করে। কিন্তু রামের ফোন থেকে ফোন যাচ্ছিল না দেখে রাম অনুর ফোনটি নেয়। তবে যখনই রাম সুধাকরকে ফোন করতে যাবে, অনুই পাবলিক প্রসিকিউটর মূর্তিকে হাসার বাড়ি ঠিকানাটি দিয়েছিল, তার মানে অনুই তার সাথে বিট্রে করেছে। অনু তখন রামকে বোঝানোর চেষ্টা করে। রাম শুধু বলে জানো পৃথিবীতে সবচেয়ে কষ্টের অনুভূতি কোনটা? যখন তোমার ভালোবাসা মানুষটি তোমাকে ধোকা দেয়। অনু বলে দেখো রাম, আমি যেটা করেছি সেটা আমাদের ভালোর জন্য করেছি। এখানে দেখা যায় ভূপতি এবং মূর্তি অনুর সাথে দেখা করে অনুকে হুমকি দিয়েছিল যে এবার হয়তো রাম বেঁচে গেছে, এরপরে বাঁচবে না। অনু রামকে বলে ওরা আমাকে হুমকি দিয়েছিল যেন আমরা এই কেস থেকে সরে আসি। তখন রাম বলে তুমি এত স্বার্থপর হতে পারো কিভাবে? অনু বলে এই দুনিয়াতে কে স্বার্থপর না, তুমি তোমার নাম কমানোর জন্য এই কেসটি জিততে চাইছ, এটা কি স্বার্থপরতা না? আমি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, আমাদের কেরিয়ারের কথা চিন্তা করছি, আর তুমি শুধু এই কেসের কথা চিন্তা করছো, তাহলে কে স্বার্থপর? অনু রামের উপর অভিমান করে চলে যায়। আর এরপর সিন চলে যায় পরবর্তী দিন কোর্টে বসুর হেয়ারিংয়ে। রাম প্রথমে তদন্তকারী কর্মকর্তা ভূপতিকে ডেকে জানতে চায় ওই রাতে কী ঘটেছিল। ভূপতি তখন তার মতো করে এফআইআরে উল্লেখ করা ঘটনাগুলো বলতে থাকে। এরপর রাম জানতে চায় এত পুরাতন কেসের ডিটেলস এখন কীভাবে মনে রাখলেন। ভূপতি বলে কিছু কেসই থাকে এমন। রাম তখন কোর্টকে বলে
পুলিশ বলেছে বসু ওই রাত 12:55 তার মায়ের সাথে ফোনে কথা বলেছে, আবার 12:58 পুলিশকে কল করেছে। 90 সেকেন্ডে এই ঘটনা কিভাবে ঘটানো সম্ভব? মূর্তি বলে অবশ্যই সম্ভব, হতেও তো পারে সে খুন করার সময় তার মায়ের সাথে কথা বলছিল, আর এটাও হতে পারে তার মাই তাকে প্ল্যান বলে দিয়েছে। মূর্তি আরও বলে কেস রিওপেন করতে কোনো শর্ট ফিল্ম নয়, স্ট্রং এভিডেন্স দরকার। কোর্টও জানতে চায় রামের কাছে এমন কোনো এভিডেন্স আছে কি না, কিন্তু রামের কাছে কোনো এভিডেন্স না থাকায় মূর্তি অনুরোধ করছিল কেসটি যেন ডিসমিস করে দেওয়া হয়। তখন রাম এভিডেন্স জোগাড় করতে কোর্টের কাছে কিছুদিন সময় চায়, তাই কোর্ট রামকে কিছুদিন সময় দিয়ে নতুন একটি হেয়ারিংয়ের ডেট দেয়। এরপর কোর্টের বাইরে গিয়ে ভূপতি বসুকে এবং বসুর মাকে থ্রেট দেয়, বলে চুপচাপ কেস থেকে সরে পড়ো। কিন্তু বসুর মা বলে আমরা ন্যায়ের লড়াইয়ে জিততে না পারি আমরা লড়াই ছেড়ে যাব না। তখন রামেশও বলে ঠিক বলেছেন, আমাদের কাউকে ভয় পেতে হবে না। ভূপতি রামকে বলে ওকে নির্দোষ প্রমাণ করতে তুই কোনো ভ্যালিড এভিডেন্সই পাবি না, ওর কাছে জিজ্ঞেস করে দেখ আমার থাপ্পড়ের শব্দ কেমন। রাম শুধু বলে তোমার থাপ্পড়ানো শব্দ হতে পারে, কিন্তু একজন লয়ার যখন তোমাকে থাপ্পড় দেবে বাকি জীবন সেই শব্দই শুনতে পাবে। কোর্ট থেকে ফিরে রাম সুধাকরের সাথে আলোচনা করছিল যে ভূপতি এতটা কনফিডেন্টলি বলছে যে আমরা কোনো স্ট্রং এভিডেন্স জোগাড় করতে পারবো না, তার মানে নিশ্চয়ই এমন কোনো স্ট্রং এভিডেন্স আছে যা দিয়ে বসুকে নির্দোষ প্রমাণ করা যাবে। এর মধ্যে সুধাকরকে একজন ক্লায়েন্ট কল করলে ওই কেসের সময় আমি ছুটিতে ছিলাম, অন্য একজন হ্যান্ডেল করেছে। সুধাকরের কথা শুনে রামের মাথায় একটি ক্লু আসে, এই জন্য রাম পুলিশ রেকর্ড রুমে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করে এবং ফিরে এসে সুধাকরদের জানায় 8 বছর আগে বসু জেলে যাওয়ার পর ভূপতি 15 দিনের ছুটিতে গিয়েছিল, আর ওই সময় যে ইন্সপেক্টর চার্জে ছিল সে কেস রিওপেন করে আবার ইনভেস্টিগেট করেছিল। এখন সে রিটায়ার করেছে, তার কাছে গেলে হয়তো বা কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই জন্য রামরা তৎকালীন ইন্সপেক্টর ভাস্কর সাথে দেখা করে। ভাস্কর জানে আমি ডিউটিতে থাকাকালীন আমার কাছে একটি কল এসেছিল। সিন চলে যায় 8 বছর পূর্বে। ভাস্কর কল রিসিভ করলে একজন জানায় স্যার কন্ডাপুর জংশনে ক্যাব ড্রাইভারকে খুনের দায়ে যে ছেলেটি জেল খাটছে সে নির্দোষ, আমি জানি আসল খুনিকে, আমার কাছে প্রমাণও আছে, আমি স্টেশনে এসে দিচ্ছি। রাম ভাস্করের কাছে জানতে চায় সে কে ছিল আর তাকে কি ধরেছিলেন। ভাস্কর থেকে জানা যায় ওই ব্যক্তির নাম ছিল সুরি, তাই রামরা সুরির কাছে যায়, কিন্তু সুরি তাদেরকে দেখেই পালানোর চেষ্টা করছিল। রামরা সুরিকে ধরতে অনেক চেষ্টা করে, এরপর সুরির গ্রুপের লোকেদের সাথেও তাদের বেশ কিছুক্ষণ মারপিট হয়। এক পর্যায়ে রাম সবার সাথে ফাইট করে সুরিকে ধরে ফেলে এবং তার কাছে ওই রাতের ঘটনা জানতে চায়। সুরি বলে আমি একজন চোর, আমি সাধারণত চেন চিন্তাই করতাম, টাকা চিন্তাই করতাম, ইন্সপেক্টর ভূপতি আমার থেকে টাকা নিত, সেই আমাকে আরও বেশি বেশি চিন্তাই করতে প্রেশার দিত, ক্যাব ড্রাইভারদের লুট করা সহজ ছিল, এই জন্য ওই রাতে আমি একটা ক্যাব বুক করি। আমি তখন মাতাল ছিলাম, কোন্ডানগর জংশনে গিয়ে আমি টাকা চাইতেই ড্রাইভার টাকা না দিয়ে উল্টো আমাকে মারতে এসেছিল, তখন আমি তার পেটে ছুরি মেরে দিই। এরপর আমি ভয়ে সেখান থেকে পালিয়ে পাশে আমার এক বন্ধুর বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলাম। এরপর দেখা যায় ভূপাতিরা এসে বিষয়টি বুঝতে পেরে বারবার সুরিকে কল করে যাচ্ছে, কিন্তু সুরি এতটাই ভয় পাচ্ছিল সুরি তার বন্ধুকে বিষয়টি জানানোর পর ভূপাতিরা কল করছে দেখে ফোনটি বন্ধ করে রাখে, কারণ সুরি জানত ভূপাতিরা তার বিরুদ্ধে কিছু করতে পারবে না, নাহলে সুরি তাদের সব ফাঁস করে দিবে। সুরি বলে ওই ঘটনার পর আমি 6 মাস পর্যন্ত আমার বন্ধুর বাড়িতে ছিলাম এবং সেখানে থেকে বন্ধুর বোনের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ি, আর এই বিষয়ে জানতে পেরে আমার বন্ধু পুলিশকে কল করে সব জানিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর ভূপতি তখন ছুটিতে ছিল, এই জন্য ইন্সপেক্টর ভাস্কর আমাদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু সুরির বন্ধুর কাছে কোনো এভিডেন্স ছিল না যা দিয়ে প্রমাণ করা যাবে সুরি খুন করেছে। সুরির বন্ধু বলে স্যার ও খুন করে এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিল, এই জন্য ভাস্কর সুরিকে খুনের দায়ে এবং তার বন্ধুকে খুনকে শেল্টার দেওয়ার অপরাধে অ্যারেস্ট করে নেয়। অন্যদিকে ভূপতি জানতে পেরে দ্রুত এসে পড়ে এবং লয়ের মূর্তির সাহায্য নিয়ে দুজনেরই বেল করায়, তবে তাদেরকে নিয়ে ইচ্ছামতো টর্চার করে। এরপর ভূপতি তাদের দুজনকেই মানসিক ভারসাম্যহীন দেখিয়ে মানসিক হসপিটালে ভর্তি করিয়ে দেয়, আর যেহেতু মানসিক ভারসাম্যহীনদের স্টেটমেন্ট কোর্টে ভ্যালিড না সেজন্য কেসটিও ক্লোজ হয়ে যায়। সব শুনে বসু বলে স্যার ও তো সব স্বীকার করেছে, এখন ওকে পুলিশে দিয়ে দিন। কিন্তু রাম বলে ওরা চতুরতার সাথে ওকে মানসিক ভারসাম্যহীন দেখিয়েছে, ওর জবানবন্দি কোর্টে অ্যাকসেপ্ট হবে না। সুরি বলে আমি তাকে ছুরি ঠিকই মেরেছিলাম স্যার, কিন্তু বিশ্বাস করুন আমি এমনভাবে মারিনি যে সে মারা যাবে। সুরির এই কথাটা রামের মনে সন্দেহের সৃষ্টি করে, তাহলে আসলে ওই রাতে কী ঘটেছিল। রাম বাড়ি ফিরে চিন্তা করে সুরি ক্যাব ভাড়া করেছিল, এরপর ক্যাব ড্রাইভারকে ছুরি মেরে টাকা নিয়ে পালিয়েছিল, আর সেই ঘটনাটি হার্ষার ফোনে রেকর্ড হয়েছিল। হার্ষা বলেছিল হার্ষাকে ভিডিও করতে দেখে কিলার হার্ষাকে ধরতে পিছু করেছিল, কিন্তু হার্ষা সেই প্রোডাকশন ভ্যানে উঠে যাওয়ায় সে কিলারের থেকে বেঁচে গিয়েছিল, যে জন্য সে হার্ষাকে ধরতে পারেনি। এরপর বসুর বাইককে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। রাম চিন্তা করে এর মধ্যে কিছু একটা মিসিং আছে, তখনই অনুরামকে একটি ভিডিও পাঠায়। রাম ভিডিওটি ওপেন করে দেখে এটি হার্ষার রেকর্ড করা সেই ভিডিও। ভিডিওতে একটি বাইক দেখে রাম চিন্তা করে সুরি তো ক্যাব ভাড়া করেছিল, তাহলে বাইক কী করে এলো। আবার সুরি বলেছিল
আমি এমনভাবে ছুরি মারিনি যে সে মারা যাবে। তার মানে দাঁড়াচ্ছে ছুরি অরবিন্দের পেটে ছুরি মেরে যাওয়ার পরও অরবিন্দ বেঁচে ছিল, আর এরপর কেউ বাইক নিয়ে এসে অরবিন্দকে খুন করেছে, আর সেই ব্যক্তি হার্ষাকে ধরতে চেষ্টা করেছিল এবং সেই পালিয়ে যাওয়ার সময় বসু বাইক নিয়ে পড়ে গিয়েছিল। তার মানে সেই আসল খুনি। কিন্তু কে এই ব্যক্তি এখন এটাই খুঁজে বের করতে হবে। এর মধ্যে অনু এসে রামকে সরি বলে। রাম অনুকে থ্যাংক ইউ জানিয়ে বলে, আমি জানতাম তুমি ফিরে আসবে। রাম অনুর কাছে জানতে চায়, তুমি এই ভিডিও কিভাবে পেলে? অনু শুধু বলে, আমি একজন লয়ার, আমি এভিডেন্স জোগাড় করতে পারি। এরপর পরবর্তী দিন রামরা সেই বাইকের খোঁজ করতে রয়্যাল এনফিল্ড বাইকের শোরুমে যায়। শোরুমের ম্যানেজার আবার সুধাকরেরই বন্ধু। ম্যানেজার জানায়, ওই বছর আমরা 150টি বাইক সেল করেছিলাম। রাম তাকে বাইকের ফটো দেখালে, ওই কালারের বাইক যারা নিয়েছে ম্যানেজার তাদের একটি লিস্ট এনে দেয়। অনু জানতে চায়, তুমি বাইক দিয়ে কীভাবে বের করবে? রাম বলে, আমাদের কাছে ওই রাতে সেখানে অ্যাক্টিভ থাকা সিম কার্ডের লিস্ট আছে। এই বাইক যার কাছে আছে তার নম্বর যদি ওই লিস্টের নম্বরের সাথে মিলে যায় তার মানে সেই সেখানে ছিল। বাইকের লিস্টে মোট 150টি ঠিকানা ছিল। খোঁজ করে দেখা যায় 142 জনের ফোন নম্বর তাদের রেকর্ড লিস্টের মধ্যে নেই। আবার 8 জন ল্যান্ডলাইন নম্বর দিয়েছিল, তাদেরও তথ্য নেওয়া হয়, 7 জনের কাছে কিছুই পাওয়া যায় না। এরপর 8ম জনের বাড়িতে গিয়ে সেই বাইকটি দেখা যায়, যেটি মূলত ভেনকাট নামে একজনের নামে রেজিস্টার করা। তবে সেখানে গিয়ে জানা যায় ভেনকাট 1 বছর আগে মারা গেছে। এই জন্য ভেনকাটের ওয়াইফের থেকে ভেনকাটের ব্যবহৃত ফোন নম্বরটি নিয়ে চেক করে দেখা যায় ভেনকাটের নম্বর তাদের কাছে থাকা লিস্টের মধ্যে আছে। এমনকি খুনের আগেও পরে ভেনকাট মাত্র 1টি নম্বরে কথা বলেছিল, তার মানে ওই নম্বরের ব্যক্তি হয়তো বা খুনের পিছের মাস্টার মাইন্ড। তবে কে এই ব্যক্তি সেটা জানতে রাম বসুকে দিয়ে ওই নম্বরে কল করায়। রিসিভ করতে রামের কথা মতো বসু তাকে বলে, 3rd April 2011 কোন্ডাপুর জংশনে একজন ক্যাব ড্রাইভার খুন হয়, তুমি যে এভিডেন্স খুঁজছ সেটি আমার কাছে আছে। যদি নিতে চাও আগামীকাল 11টায় 1 কোটি টাকা সহ মজ্জম জুহি মার্কেটে চলে আসো। শোনা মাত্রই রং নম্বর বলে লোকটি কল কেটে দেয়। কিন্তু রাম ধারণা করে এই সেই লোক, কারণ সাধারণত রং নম্বর হলে আমরা তার পরিচয় জানতে চাই, কিন্তু এই লোক পুরো ইনফরমেশন শোনার পর ফোন কেটেছে। সুধাকর বলে, সেই যদি হয় তাকে আমরা কখনো দেখিনি, সে যদি নিজে না এসে অন্য কাউকে পাঠায়? অনুও তখন বলে, হতে পারে, এজন্য তোমাকে এখন উকিলের মতো নয় ক্রিমিনালের মতো ভাবতে হবে। এজন্য রাম তার ল ফার্মের সকল সদস্যদের নিয়ে একটি টিম বানায় এবং পরবর্তী দিন 11টার আগেই জহি মার্কেটের মধ্যে একজনকে এক এক জায়গায় সেট আপ করে দেয় এবং সবাই মিলে বসুকে ফলো করতে থাকে। এরপর ঠিক 11টার সময় বোরকা পরিহতে এক লোক ব্যাগ ভর্তি টাকা এনে বসুর কাছে একটি মেমোরি কার্ড চায়। বসু টাকাগুলো নিয়ে তাকে বক্স দেওয়া মাত্রই সে উঠে চলে যাচ্ছিল। রামরা যখনই তাকে ধরতে যাবে বিভিন্ন দিক থেকে একই পোশাকে একই ব্যাগ নিয়ে কমপক্ষে 30 থেকে 40 জন তার সাথে যোগ দেয়। রামরা তো পুরোই হতবাক, তারা কিছু নোটিশ করার আগেই সবাই এক এক দিকে ভাগ হয়ে যায়। এখন কে কার পিছু করবে? তবে রামরা আগে থেকেই ওই বক্সের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, তাই জিপিএস লোকেশন দেখে রামরা একজনের পিছু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেও বুঝতে পারে যে রামরা তার পিছু করছে, তাই সে দৌড়ে একটি বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। অবশ্য রামরা যখনই তাকে ধরতে যাবে রাম খেয়াল করে তার কাছে ব্যাগটি নেই। তখনই দেখা যায় ব্যাগটিকে একটি ড্রোনে করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জিপিএস সিগন্যালও কাট হয়ে যায়, আর এরপরে আমরা দেখতে পাই আসল মাস্টার মাইন্ডকে। সে ড্রোন থেকে ব্যাগটি নিয়ে ব্যাগের মধ্যে থাকা বক্সটি খোলা মাত্রই বক্সের ভিতরে থাকা একটি ফোনে সেলফি তুলে রামদেরকে সেন্ড করে দেয়। আর তখনই রামরাও মূল মাস্টার মাইন্ডকে দেখতে পায়। তাকে অ্যারেস্ট করা হয়, তার নাম ভাল্লি। ভাল্লি রামের কাছে জানতে চায়, শুধু একটি সেলফি দিয়ে তুমি আমার কী করতে পারবে? রাম তাকে জানায়, তুমি 8 বছর যাবত যে মেমোরি কার্ডটি খুঁজছিলে সেটি আমার কাছে আছে। এরপর শুনানির দিন, বসু কোর্টের বাইরে বসে রামের একটি স্কেচ তৈরি করছিল। রাম আসার পর বসু রামকে এই সব কিছুর জন্য ধন্যবাদ জানায় এবং বলে, স্যার আমি আপনার কাছে 2টি জিনিস জানতে চাই, একটি আমার ডাউট আর একটি ফেভার। বসু বলে, আমি ওই ক্যাব ড্রাইভারের পরিবারের কারোর সাথে দেখা করে তাদের বলতে চাই আমি তাকে খুন করিনি। আর ওই মেমোরি কার্ডটি আপনি কীভাবে পেলেন? রাম বলে, দেখো বসু, আমরা যা ফেস করি সবসময় তার সব উত্তর পাওয়া যায় না, কিন্তু তোমার ডাউট এবং ফেভারের উত্তর একই। রাম বসুর হাতে একটি ফটো দিয়ে চলে যায়। এরপর বসু যা দেখতে পায় তা বসু বা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। ছবিতে দেখা যায় অরবিন্দ রামেরই বড় ভাই। রাম বসুকে বলে, আমি শুরু থেকেই জানতাম যে তুমি খুন করনি, কিন্তু তখন আমি নিরুপায় ছিলাম, এজন্য আসল খুনিকে ধরতে আমার 8 বছর সময় লেগে গেল। এখানে আমাদের দেখানো হয় ওই রাতে অরবিন্দ খুন হওয়ার সময় রামের সাথে কথা বলছিল, অন্য পাশ থেকে রাম তার ভাইয়ের মৃত্যু যন্ত্রণার শব্দ শুনছিল, কিন্তু রাম কিছুই করতে পারেনি। তাদের বাবা মা মারা যাওয়ার পর অরবিন্দ রামকে বড় করেছিল, আর সুধাকর রামেরই বন্ধু ছিল। অরবিন্দ খুন হওয়ার পর রাম একদম একা হয়ে পড়ে। এভাবেই একাকিত্ব নিয়ে রামের 8 বছর পার হয়ে যায়। একজন সুধাকর সে জানায় বসু প্যারোলে মুক্তি পেয়েছে, এখন আমরা কেস রিওপেন করতে পারি। কিন্তু রামের কথা
আট বছর আগের কেস রিওপেন করতে টাকা এবং ম্যান পাওয়ার দুটোই লাগবে। এই জন্য রাম একটা প্ল্যান করে। রাও অ্যাসোসিয়েটস তখন ফ্রি লিগাল সার্ভিস চালু করেছে। রামরা সেই খবরটি বসুর মা পার্বতীর কাছে পৌঁছে দেয়, যা দেখে পার্বতী অ্যাপ্লিকেশন করেছিল। এরপর প্ল্যান মতোই রাম রাও অ্যাসোসিয়েশনে জয়েন করে বসুর কেসটি রিওপেন করে। আর এই বিষয়গুলো অনু আগে থেকে কিছুই জানত না। এরপর রাম যে উইটনেস বা এভিডেন্সই খুঁজতে চেষ্টা করছিল, ওরা সেগুলোই নষ্ট করে দিচ্ছিল। রাম তখন বুঝতে পারছিল মূর্তি এবং ভূপতি তাদের ক্রাইম থাকতেই অরবিন্দের কেসটিকে মিসলিড করেছে, কিন্তু আনফর্চুনেটলি তাদের ক্রাইম আসল খুনি ভালিকে বেঁচে যেতে সাহায্য করেছে। রাম জানত না ভালি আট বছর যাবৎ একটি মেমোরি কার্ড খুঁজছিল। রাম তখনই জানতে পেরেছে ভালি যখন নিজেই ওই দিন বসুর কাছে মেমোরি কার্ডটি চেয়েছিল। তার আগে তো তারা মেমোরি কার্ড সম্পর্কে জানতই না। এরপর ভালির কাছে মেমোরি কার্ডের বিষয়ে জানতে চেয়ে রাম মেমোরি কার্ড খুঁজতে শুরু করে। তখন রাম অরবিন্দের কারের চাবির কেসের মধ্যে একটি মেমোরি কার্ড পায়। তার মানে এই মেমোরি কার্ডের মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। এরপর কোর্টের শুনানি শুরু হয়, আর আমরাও জানতে পারি এই কেসের মূল মাস্টার মাইন্ড রিটায়ার্ড পুলিশ অফিসার ভাল্লি ভাস্কর। রাম বলে ভাল্লি পুলিশ অফিসার হয়েও পলিটিশিয়ানদের থেকে টাকা নিয়ে এনকাউন্টারের নামে তাদের শত্রুদের খুন করত এবং বডিগুলোকে গোপনে সমাহিত করত এবং তাদের নামে মিসিং কমপ্লেন করে রাখত। একদিন কবরস্থানের শ্রমিক তাদের এইসব ভিডিও করে এবং পুলিশের ইনফর্মার ক্যাব ড্রাইভার অরবিন্দের কাছে দিয়েছিল। আর ভালি জানতে পেরে ভেনকাটকে কন্ট্যাক্ট দেয়। ওই রাতে সুরি অরবিন্দকে ছিনতাই করার সময় ছুরি মেরে পালিয়ে যায়। এরপর ভেনকাট এসে মেমোরি কার্ড খুঁজে না পেয়ে ভালির নির্দেশে অরবিন্দকে খুন করে, কারণ অরবিন্দ তখনও জীবিত ছিল। ভালির অর্ডার পেয়ে ভেনকাট অরবিন্দকে শ্বাসরোধে খুন করে। এরপর অরবিন্দকে যে মেমোরি কার্ড দিয়েছিল তাকেও খুন করে দেয়। এই ঘটনা ছয় মাস পর সুরির বন্ধু যখন থানায় কল করেছিল, ভালি তখন থানার ইনচার্জ। ভালি মেমোরি কার্ড পাওয়ার উদ্দেশ্য নিয়েই ওই দুজনকে তখন অ্যারেস্ট করেছিল, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। আবার আমরা যখন জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, ভালি চতুরতার সাথে সুরির নাম বলেছিল আর সব দোষ ভূপতির উপর দিয়েছিল। রাম সব কিছু বলার পর ওই মেমোরি কার্ডটিকে কোর্টে সাবমিট করে, তার সাথে বসুর মুক্তি এবং ভাস্করের সর্বোচ্চ সাজাও দাবি করে। কোর্ট তখন সকল এভিডেন্স পর্যালোচনা করে ভালিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং কেসটিকে মিসলিড করার অপরাধে পাবলিক প্রসিকিউটর মূর্তির লাইসেন্স ক্যান্সেল করতে বার কাউন্সিলকে রিকমেন্ড করে। এর সাথে ডিএসপি ভূপতিকেও ডিসমিস করা হয়। সব শেষে বিনা দোষে আট বছর সাজা হওয়ায় বসুর কাছে ক্ষমা চেয়ে বসুকে মুক্তি দিয়ে দেয়। এরপর দেখা যায় এত সব গোপন রহস্যের কথা জানতে পেরে অনু বলছিল, তুমি আমার থেকে এত কিছু গোপন করেছ। অনু আরও জানতে চায়, মেমোরি কার্ড তো এনক্রিপ্টেড ছিল, তুমি কি করে পাসওয়ার্ড জানলে? রাম কোনো উত্তর না দিয়ে চলে যায়। কিন্তু এরপরই আমরা জানতে পারি রাম জানতো তাদের দাদি ছোটবেলায় তাদের যে গল্পগুলো শোনাতো, তার মধ্যে আপ্পাজি নামে একটি ক্যারেক্টার অরবিন্দের সবথেকে পছন্দের ছিল। এই জন্য মেমোরি কার্ডের পাসওয়ার্ড চাইতেই অরবিন্দ আপ্পাজি লিখে দেওয়া মাত্রই মেমোরি কার্ডটি খুলে যায়। তার মানে অরবিন্দের পাসওয়ার্ড ছিল আপ্পাজি। এভাবেই রাম তার বুদ্ধি খাটিয়ে কেসটিকে রিওপেন করে বসুকে নির্দোষ প্রমাণ করল এবং আসল অপরাধীদের সাজা দিয়ে তার ভাই অরবিন্দের খুনের বদলা নিল। মুভিটি এখানে শেষ হয়। পুরো মুভিতে রামের বিভিন্ন ক্লু খুঁজে পাওয়ার কারণগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আর ইনভেস্টিগেশন পার্টের কথা কি বলবো, অস্থির। আপনাদের কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।